আসসালামু আলাইকুম সবাইকে। তো এই ভিডিওতে আমরা অর্থের বর্তমান মূল্য নির্ণয় করার আরেকটি বা আমরা আরেকটি প্র্যাকটিস করব। তো এখানে বলা আছে 8 বছর পরের 2000 টাকার আজকের মূল্য কত যদি সুদের হার 12% হয়। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো চক্রবৃদ্ধির কথা বলা নেই। তো যখন চক্রবৃদ্ধির কথা বলা থাকবে না সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে FV ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখন আমরা যদি মানগুলো বসাই তাহলে পিভি সমান সমান এরপর হচ্ছে এফভি যেটা হচ্ছে 2000 এরপরে 1 প্লাস আই 1 প্লাস দশমিক যেহেতু আই এর মান বা এটা হচ্ছে ইন্টারেস্ট রেট তো আই এর মানটা হচ্ছে আমার সুদের হার তো এখানে বলা আছে 12% দশমিক এক দুই এবং টু দি পাওয়ার হচ্ছে এন এন মানে হচ্ছে 8 বছর পর তো সেটা হচ্ছে 8। এখন আমরা যদি ক্যালকুলেট করি তাহলে 1.12 টু দি পাওয়ার 8 এবং 2000 ভাগ অ্যান্সার যদি দিই তাহলে আসে 807.76 টাকা প্রায়। এটা হচ্ছে আমাদের বর্তমান 807.6 টাকা 12% সুদে 8 বছর পর বেড়ে গিয়ে 2000 টাকা হয়ে যাবে। তো যেটা হচ্ছে আমাদের বর্তমান মূল্য নির্ণয় করার একটি প্রক্রিয়া। তো আমরা যদি পরেরটিতে যাই এখানে বলা আছে 8 বছর পরে 2000 টাকার আজকের মূল্য কত হবে যদি সুদের হার 12% হয় এবং মাসিক চক্রবৃদ্ধি হয়। অর্থাৎ আমাদের এখানে চক্রবৃদ্ধির কথা বলা আছে। যখনই চক্রবৃদ্ধির কথা বলা থাকবে আমরা জানি সেখানে আমাদের এম এর মান থাকবে। তো যেহেতু এখানে মাসিক চক্রবৃদ্ধি বলা আছে আমার এম এর মান হবে 12। এখন আমরা যদি এটার পিভি নির্ণয় করতে যাই তাহলে এখানে আসবে 2000 এরপরে 1 প্লাস এরপরে 12% যদি হয় দশমিক এক দুই তারপর ডিভাইডেড বাই হচ্ছে 12 তারপর এন এর মান আমরা জানি এন এর মান হচ্ছে 8 বছর এখানে দেয়া আছে। তো এন সমান সমান 8 তো এখানে 8 ইন্টু এবং এম এর মান যেহেতু আমার মাসিক চক্রবৃদ্ধি বলা আছে তার মানে এখানে 12 হবে। তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে প্রথমে আমরা দেখে নিচ্ছি 8 আটের সাথে 12 গুণ করলে 96 হচ্ছে। তো দশমিক এক দুই ভাগ 12 যোগ 1 টু দি পাওয়ার 96 এরপরে আসে 2000 ভাগ অ্যান্সার। তো এখানে আসতেছে 769.44 টাকা প্রায়। অর্থাৎ এখানে বলা যাচ্ছে আমার যদি মাসিক চক্রবৃদ্ধি হয় তাহলে আমার বর্তমান মূল্য 769.44 টাকা। অর্থাৎ 769.44 টাকা আজকের 769.44 টাকা 8 বছর পরের 12% সুদে 2000 টাকার সমান। তো এটি মূলত ছিল অর্থের বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়া। এখন আমাকে দেখতে হবে এম এর মানটা কত হয় যদি মাসিক চক্রবৃদ্ধির জায়গায় যদি আমি এরকম বলি যে দৈনিক চক্রবৃদ্ধি সেক্ষেত্রে আমার এম এর মান 365 হচ্ছে। এরপর যদি বলা হচ্ছে আমার সাপ্তাহিক চক্রবৃদ্ধি তো সেটা হচ্ছে আমার এম এর মান 12 হচ্ছে। তো এই সব অনুযায়ী আমার এম এর মানটা চেঞ্জ হবে, বাকি সব কিছু আগের মতোই থাকবে। এবং এই অনুযায়ী আমরা অর্থের বর্তমান মূল্য নির্ণয় করতে পারবো। এবং এই অর্থের বর্তমান মূল্য নির্ণয় করার প্রধান উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে আমরা যে টাকার পাওয়ার আশা করব বা টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে এই ওই ভবিষ্যতে টাকার সুদের হারের সাথে আমার বর্তমান মূল্যটা কত এইটা যেন আমরা নির্ণয় করতে বুঝি এবং এই অনুযায়ী আমাদের আর্থিক সিদ্ধান্তগুলো আমরা নেই। এটাই হচ্ছে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করার প্রধান উদ্দেশ্য। তো আমি আশা করবো সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবং কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাও।